কি হলো দাঁড়া এসো কেন যাও গয়নাগুলো নিয়ে এসো গয়না আনা যাবে না মা গয়না আনা যাবে না আমি বলছি গয়না আনতে যাও বললাম তো গয়না দেয়া যাবে না মা কি হয়েছে দেখ না ও গয়না দিচ্ছে না বৌমা গয়নাগুলো দিয়ে দাও বিয়ে হয়ে গেলে আমি নিজে তোমাকে ফেরত দিয়ে দেব বাবা আমি আপনাকে অনুরোধ করছি আপনি আমাকে গয়না দিতে বলবেন না আমি গয়না দিতে পারবো না কেন দিতে পারবো না আমি বলতেও পারবো না বাবা আমার তো মনে হয় তুই গয়না বেচে দিয়েছিস দেখো মনে এসছে কি ব্যাপার মা সবাই চুপচাপ কেন তোর বউ বলছে গয়না দিতে পারবে না তুই জিজ্ঞাসা কর গয়না কেন দিবে না যাও গয়না নিয়ে এসে মাকে দাও যাও আমি গয়না দিতে পারবো না কেন তুমি গয়না দিতে পারবে না যাও নিয়ে আসো মাকে দাও বললাম তো পারবো না তোমাকে আমি গহনাটা আনতে বলেছি গহনা এনে মাকে দাও যাও বললাম তুমি গয়না দিতে পারবে আবার তুমি কাকে কথা বলে যাও ভাইয়া তুমি ভাবিকে মারতে পারলা আমি মারবো না কেন ও গহনা দিচ্ছে না মেজ বউকে বরণ করে আনতে হবে না ও বুঝে না ভাবি গহনা দিচ্ছে না কারণ মানে চুপ মানে ভাবি অনেক হয়েছে আজকে আমাকে বলতে দাও আমাদের বিয়েতে আমার শ্বশুর চেয়েছিল সম্পূর্ণ ঘর সাজিয়ে দিতে হবে আর সম্পূর্ণ খরচও দিতে হবে আর যদি আমরা না দিতে পারতাম তাহলে আমাদের বিয়েটা হতো না আর ভাবি তাই তার গয়না সুমনের হাতে তুলে দিয়েছে আর সেই গয়না বিক্রি করে আমি আমাদের বিয়ের খরচ সম্পূর্ণ করি আর ফার্নিচার কিনি ভাবি তুমি আমাদের সংসারের জন্য এত কিছু করেছো আজকে তোমাকে আমার সালাম করতে ইচ্ছা করছে আরে কি করে সালাম করতে তুই একা কেন সালাম করবি আমার ভাবিকে আমিও সালাম করব আরে কি শুরু করলে তোমরা ওটা ওটা আরে বৌমা আমরা যা না করতে পেরেছি তুমি তাই করেছো মা তুমি আমার বড় বৌমা আমার সংসারের আলো তুমি না থাকলে আমার সংসারটা ডুবে যেত মা বৌমা আসলে আমি তোমাকে বুঝতে পারি নাই ভুল বুঝে তোমাকে আমি অনেক কষ্ট দিছি তুমি আমাকে ক্ষমা করে দিও চিচি মা এসব কি বলেন আপনি আমার জন্য দোয়া করেন মা আজিম তুই বউয়ের কাছে ক্ষমা চা অনেক বড় অন্যায় করছিস তুই সরি তুমি এই সংসারের বড় বউ বড় বউ মানে কি জানো বড় বউ মানে সংসারের বড় মা